অতিরিক্ত টাকা না দিলে মেলে না সেবা, দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি ঝিনাইদহের বিআরটিএ সেবা প্রত্যাশীরা। রয়েছে অফিস কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ, যদিও হয়রানি বন্ধে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। ঝিনাইদহের আদালত চত্বরেই বিআরটিএ অফিস, কিন্তু এখানে আইনের চেয়ে যেন বেআইনি কর্মকাণ্ডেরই মূল্যায়ন বেশি। সেবা প্রত্যাশীদের অভিযোগ, এখানকার সব সেবায় জিম্মি দালালদের হাতে। ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ঘুষ না দিলে পাশ করানো হয় না। একই অবস্থা ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য কাজেও। ভোগান্তি তো আপনার অফিসের লোকজন বা দালালের মাধ্যমে না দিলে তো পাশ করায় না। একদিনই আসলে যে জিনিসটা হয়ে যাবে, সেই জিনিসটা আমার 15 দিন আসা লাগবে, 1 মাসও আসা লাগতে পারে। তা আমি ভিতরে ঢুকেছি, তা উনি আমাদের ব্যবহার করলে আমার চোখ দিয়ে পানি আসে। সরেজমিনে বিআরটিএ অফিসের সংরক্ষিত কক্ষে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষের প্রবেশের নিষেধাজ্ঞা শুধু কাগজ কলমে আটকে আছে। চ্যানেল 24-এর ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান এক দালাল। এই চক্রের কয়েকজন জানালেন, এসব অনিয়মের মূল হোতা বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান ও মোটরযান পরিদর্শক সবুজ। লাইন বাদে কি আসা যায় না? লাইন বাদে আসা যায় না, আবার এটা অন্যায় হয়ে গেছে। আতিয়ার আর এই সবুজের একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের ভিতরে ওদের নিজস্ব কিছু দালাল আছে। যদি 250 কাজ হয়, তার মধ্যে 240টাই টাকা পয়সার লেনদেনের মাধ্যমেই সব কাজ সম্পন্ন করতে হয়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্তরা। ছবি তোলেন না, ছবি তুললে কিন্তু আমি এখন নিজের কাছে যে আমার বলা আছে, নিষেধ করা আছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দালাল মুক্ত করতে হলে যারা প্রশাসন যারা আছেন তারা, এবং ওই অফিসের কর্মরত যারা আছেন তাদের মানসিকতারও পরিবর্তন করতে হবে। বিআরটি এর কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কেউ অভিযোগ দেয় যে এই দালালগুলিকে পুষে বা এই দালালগুলিকে নাচার করে, তাহলে আমরা তদন্ত করে তদন্তের সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব। অভিযোগ আছে, ঝিনাইদহ বিআরটিএ অফিসে সক্রিয় রয়েছে প্রায় 200 দালাল। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।